শুক্রবার 46তম ককবরক দিবস উপলক্ষে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। পরে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, 1979 সালে 19শে জানুয়ারি এই ককবরক ভাষা স্বীকৃতি লাভ করে। তারপর থেকে প্রতি বছর এই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয়। দিনটি রাজ্যবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন। রাজ্যের জনসংখ্যার সমানুপাতে 25% মানুষ রয়েছে যারা ককবরক ভাষায় কথা বলেন এবং তাদের মাতৃভাষাও ককবরক। ককবরক ভাষার মানুষের জন্য রাজ্য সরকার শিক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে অগ্রাধিকারের দৃষ্টিতে দেখছে। ত্রিপুরা রাজ্যের মানুষ, শুধুমাত্র জনজাতি অংশের মানুষ না, যে টোটাল রাজ্যের জনসংখ্যা অনুপাতে 25% এখানে মানুষ আছেন যারা ককবরক ভাষায় তাদের মাতৃভাষা, এবং আমাদের আজকে 46তম 1979 সনের প্রথমেই এটা স্বীকৃতি লাভ করে এই ককবরক ভাষাকে ভাষা হিসাবে। এবং এই দিনে আজকে যে র্যালি হবে তাদের এই ভাষা দিবসের 19শে জানুয়ারি, এটা স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের কাছে একটা গৌরবময় দিন, এবং বিশেষ করে জনজাতি অংশের মানুষের, যে তাদের জন্য সরকার সমস্ত রকমভাবে ডেভেলপমেন্টে শুরু করে শিক্ষা থেকে শুরু করে সব কিছুর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে দেখছেন, স্বাভাবিকভাবে এটা কর্তব্য পড়ে। তাই আজকে এই দিবসে সকলে মিলে এদের সঙ্গে র্যালিতে অংশগ্রহণ করা, এটা আমাদের কাছে একটা স্বাভাবিক গৌরবের বিষয়। আমার সঙ্গে ভাষার চেয়ারম্যান যিনি আমাদের অতুল দেববর্মা মহাশয় আছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।